তদন্ত করতে বলেছি নির্বাচন কমিশন সরাসরি কারণ আপনিও বলেছেন না সরাসরি আমরা বলেছি যে শুভেন্দু বাবুর উস্কানিমূলক বক্তব্য এটা ঘটতে পারে কি বললেন ওনারা বলছেন যে পূর্ণাঙ্গ নিশ্চিতভাবে আমরা থাকুন এটার পূর্ণাঙ্গ তদন্ত হবে ঘটছড়াদের বিষয়ে আমরা পরিষ্কার করেছি ওনারা বলছেন যারা যেসব জনপ্রতিনিধি ঘটছড়া আছে তাদের দু তিনটে ফোন নাম্বার দেন সেই ফোন নাম্বার দিয়ে ওনারা যোগাযোগ করে তাদের ঘর থেকে ব্যবস্থা করুন কোন কোন জায়গায় ঘটছড়া করে আমাদের দুটো আমাদের ভগবানপুর জিপির তিনটে গ্রাম পঞ্চায়েত ভগবানপুর বিধানসভার আড়গোয়াল বরোজ এবং অর্জুননগর জিপি এবং ময়নার বাকচা জিপি আমি লোকাল থানার বিরুদ্ধে পরিষ্কার বলেছি যে তারা সুপ্রিম কোর্টে আরে মানে মানে কি বলে তার জামিন ক্যান্সেল হয়ে গেছে এরকম আসামি বাকচায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি মুখ্যমন্ত্রীর ওইখানে তো সেদিন দেখা যায়নি লোকাল পুলিশকে সিএম নিজেই কমপ্লেন করেছে আমরা সেটা সিএম যখন নিজে বলেছেন ব্যাপার আমার কিছু বলার নেই আমি শুধু পরিষ্কার বলেছি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত মুখ্যমন্ত্রীর বক্তব্যটা এদের কাছে রাখলেন আমরা পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি আমরা জেনারেল এবং স্পেশাল অবজারভারের কাছে পশ্চিমবাংলার এই বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা আবেদন করেছি আমাদের অতীত অভিজ্ঞতা বলছে নির্বাচন কমিশন আশ্বাস সত্ত্বেও নির্বাচনের দিন সুষ্ঠুভাবে ভোট পশ্চিমবাংলায় হয়নি ক্যাম্পেনিংয়ের সময়ও আমরা অনেক বাধা পেয়েছি ভোটাররা তাদের ভোট সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি ভোটের দিন বিভিন্ন বুথে বিভিন্ন এলাকাতে গোলমাল হয়েছে কিন্তু তার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা প্রিকশন নেওয়ার কথা ছিল তা তারা নিতে পারেনি আমরা সেইগুলো বলেছি আমরা বলেছি রিজার্ভ ফোর্স সেন্ট্রাল ফোর্স যেন যেসব অরিড বুথ আছে সেই সব বুথে যেন রুট মার্চ করে রিভার বেল্ট বা বর্ডার যাতে সিল হয় অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে যে 27 মার্চ ভোট আছে 1 এপ্রিল ভোট আছে মাঝের যে সময়গুলোতে মাঝের এরিয়াতে অন্যান্য জেলাগুলোতে যেন ডিস্ট্রিক্ট শিল্ড করে দেওয়া হয় যাতে বাইরের যারা দুষ্কৃতিকারীরা তারা যাতে এই ডিস্ট্রিক্টে ঢুকতে না পারে ভোটারদেরকে যা যাতে ভোট দিতে বাধা দেয় এবং আর একটা আমরা বলেছি সুষ্ঠু ভোট করার জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেন ইম্পার্সিয়াল ভূমিকা নেয় নিরপেক্ষ ভূমিকা নেয় সেই কয়েকটা কথা আমরা বলেছি আমরা বলেছি যে আমাদের তরফ থেকে সংযুক্ত মোর্চার তরফ থেকে আমাদের সম্পূর্ণ কোঅপারেশন করব কিন্তু আমরা চাই সেন্ট্রাল ফোর্স যেন পশ্চিমবাংলার এই বিধানসভা নির্বাচনে নিরপেক্ষভাবে এই ভোট গ্রহণ করে এবং প্রচারে যেন বা অন্যান্য যে সমস্ত নির্বাচনী প্রচার হবে সেই সমস্ত নির্বাচনী প্রচার সময় নির্বাচন যারা পলিটিক্যাল পার্টি যারা অংশগ্রহণ করবে তারা যেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে প্রশাসনের কাছ থেকে নির্বাচন প্রচারের জন্য যেন কোনো বাধাপ্রাপ্ত না হয় কোনো বাধা না পায় সেই বিষয়টা দেখার জন্য আমরা অনুরোধ করেছি ওনারা আমাদেরকে বলেছেন যে দিন আগামীকালের মধ্যে অরিড যা লিস্ট সেই লিস্ট ওদের কাছে সাবমিট করার জন্য আমরা সেই লিস্টটা সাবমিট করে দেবো আগামীকাল অশোক সেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপিআই পশ্চিম মেদিনীপুর আজকে পশ্চিম মেদিনীপুর জেলা ডিএম অফিসে স্পেশাল অবজারভার এবং স্পেশাল পুলিশ অবজারভারের মিটিং ছিল ওনারা সমস্ত দলের সঙ্গে আলাদা আলাদা করে সময় দিয়ে তাদের অভিযোগ শুনছেন তা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক লোকসভা জেলার পক্ষ থেকে আমরা আমাদের অভিযোগ জানিয়েছি ওনাদেরকে ওনারা সময় দিয়ে শুনেছেন বিভিন্ন পুলিশ আধিকারিক এবং বিভিন্ন সিভিল প্রশাসনের যারা আধিকারিক যারা বিভিন্নভাবে তলায় তলায় তৃণমূলকে এখনও সরকার আনার জন্য প্রচেষ্টা এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রি এবং ফেয়ার ইলেকশন যাতে না হয়
মানুষ যাতে ভয় পায় তার জন্য যেসব পুলিশ আধিকারিক চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তার সেই সমস্ত আধিকারিকদের লিস্ট ওনাদের হাতে তুলে দিয়েছি আশা করি এর ফল আমরা কিছুদিনের মধ্যেই পাবো এবং মানুষ সে যেই জিতুক যেই সরকার বানাক এই ভোটটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে হয় তার ব্যবস্থা করবে কোনো স্পেসিফিক পুলিশ অফিসারের নাম স্পেসিফিক দিয়েছি লিখিত আকারে দিয়েছি সেটা আমরা এখানে প্রেসের সামনে বলতে চাই না ওনারা বলেছেন যে আমরা যা যা দিলেন এগুলো এনকোয়ারি করে আমরা শীঘ্রই তাদের ব্যবস্থা আধিকারিকের বিরুদ্ধে আছে পশ্চিম মেদিনীপুর আপনারা জানেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঘাটাল এই তিনটে জায়গা যারা আধিকারিক আছেন প্রি প্ল্যান্ড মানে এই লোকসভা ভোটের রেজাল্ট দেখার পর প্রি প্ল্যান্ড পিসি এবং ভাইপের নির্দেশে প্রশাসনিক স্তরে প্রচুর রদবদল হয়েছে সেগুলো কেন হয়েছে আমরা বুঝতে পারছি যাতে এই ভোটটায় বিভিন্ন ভোটকর্মী এবং মানুষকে প্রভাবিত করার জন্য তো সেই সব আধিকারিকদের লিস্ট আমরা দিয়েছি এবং সেটা দীর্ঘ লিস্টই আছে এবং ওনারা জিজ্ঞেস করেছেন কারা কারা আপনাদের কথা শোনেন বা কোঅপারেট করেন বা ঠিকভাবে বিচার করেন আমরা সেই সব কথাও বলেছি ওনাদেরকে রাজনৈতিক হিংসা মাইনরিটি এলাকায় যেসব বুথে আমরা বসতে পারি না বসতে দেওয়া হয় না হাতি হালকা হ্যান ত্যান এবং দাঁতন এবং গড়বেতার বেশ কিছু এলাকা কেশিয়ারি নারায়ণগড় সমস্ত জায়গার যে যে বুথ সেন্সিটিভ এবং এই লোকসভা এবং বিগত বিধানসভায় যা যা ঘটনা ঘটেছে কীভাবে বুথ ক্যাপচারিং হয় কীভাবে ভোটারকে ভয় দেখানো হয় সেসব আমরা বলেছি ওনারা আমার কাছে কিছু সাজেশন চেয়েছিলেন যে এগুলো কীভাবে ব্যবস্থা নেয় আমরা সেসব সাজেশনও দিয়েছি পার্টির পক্ষ থেকে ঠিক আছে নির্বাচনের আগে দুজন মার্ডার হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলায় এবার কতটা নির্বাচন পুলিশ ওনারা বলেছেন যে বেশি বেশি পরিমাণে সেন্ট্রাল ফোর্স থাকবে এটা ওনারা কথা দিয়েছে সেন্সিটিভ বুঝে তো থাকবেই এবং সমস্ত জায়গায় যাতে বেশি বেশি করে সেন্ট্রাল ফোর্স থাকে তার ব্যবস্থা ওনারা করবে এইটুকু ওনারা কথা দিয়েছে হ্যাঁ ঠিক ঠিক ধন্যবাদ।